নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মজুরি না পেয়ে পৌর প্রধানের দ্বারস্থ স্বাস্থ্য দফতরের মহিলা কর্মীরা। স্বাস্থ্যকেন্দ্রের হাল বেহাল, সংস্কারের দাবি জনসাধারণের। আসছে বিস্তারিত খবরে। মজুরি না পেয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা হুগলি চুঁচুড়া পৌরসভায়। দু মাস মেলেনি মজুরি, গতকালের পর আজও তাই নিজেদের দাবিতে সরব স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার পৌর প্রধানের সঙ্গে দেখা না হওয়ায় ফিরে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার মজুরির দাবিতে ফের সরব হয়ে হুগলি চুঁচুড়া পৌরসভায় এসে ক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের শতাধিক অস্থায়ী কর্মী। এদিন পৌর প্রধান অমিত রায়ের সঙ্গে দেখা হয় তাদের। আগামী সোমবারের মধ্যে সকলের মজুরি মিলবে পৌর প্রধানের এই আশ্বাসে শান্ত হন কর্মীরা। তবে নির্ধারিত দিনের মধ্যে টাকা না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন আইএনটিটিসির তরফ থেকে আমাদের যে প্রত্যেক মাসেই মাইনে নিয়ে একটা সমস্যা চলে, বিগত প্রায় সবাইকারই মাইনে হয়ে গেছে, কিন্তু দুটো দপ্তরের মাইনে এখনও বাকি। একটা হচ্ছে মহিলা হেলথ এবং গার্ড, আর একটা হচ্ছে এক্সট্রা লেবার। তো এই তিনটে মাইনে বাকি, কিন্তু আমরা চেয়ারম্যানের কাছ থেকে দরবার করছি, গতকালকেও আমরা গেছিলাম। তো আজকে মহিলা হেলথ প্রায় সবাই এসছে এবং গাড়ির অনেকে এসছে, অনেকে আসেনি। তো যারা আসেনি আজকে আমাদের আসামে আন্দোলনে, অথবা গাড়ির সঙ্গে যারা আসেনি, আমরা মনে করছি যে তারা একদম কর্তৃপক্ষের কাছের লোক, তারা ঘরে বসে মাইনে নেয়, সেই জন্যে তারা হয়তো চেয়ারম্যানের সামনে বা আমাদের সামনে আসতে হয়তো ভয় পাচ্ছে। আগামী দিনে তারা তাদের নিজেদের জায়গা নিশ্চয়ই বুঝতে পারবে। এই সমস্যা আমাদের প্রত্যেক মাসে, এক মাস না, এই তো আমরা দু মাস এখনো পর্যন্ত মাইনা পাইনি। আজ না কাল, কাল না প্রচুর, প্রচুর না প্রচুর, এরকমভাবেই আমাদের সব ঘুরিয়ে যাচ্ছে। কেন ঘোরাবে? আমাদের তো পেট আছে, তাদের পেট ভর্তি হয়ে যাচ্ছে বলে আমাদের পেট নেই নাকি? প্রত্যেক মাসে ইয়ে করবে, ধার দিনা করে দোকান থেকে ধার দিনা করি, পয়সা যেতে গেলে সেই কাজ মুখ উল্টো পাল্টা বলছে, মুখ খারাপ দিতে চাইছে না। লোকই কাজ করে, আর বাইরে যারা কাজ করে তারা দিতে পারে না। ওনার বক্তব্যটা কি? ওনার বক্তব্যটা তো এইটা করতে পারে যে অফিসের লোকে শুধু কাজ করে, না হলে কাজ করে না। এর যদি বক্তব্য থাকে তা আপনি কাজ করুন, কাজ করে আপনি দিন, যারা কাজ করে না তাদের পয়সা দিন, যারা অটিয়াও কাজ করে তাদের পয়সা দিন। কিন্তু বেশি কাজ তো আপনাদেরকেই করতে হবে। ওদের মধ্যে পার্টি থেকে নিয়ে আমার সরকারি এই পৌরসভার ডিউটি সম্পূর্ণ কাজ আমাদের করতে হচ্ছে, কিন্তু আমরা মায়েরা পাই না। আজকে মুদিখানা দোকানে যেখানে কাজ করছি, পৌর প্রধান বলেন, চলতি মাসে ভোট পড়ে যাওয়ায় পৌরসভার আয়ে বেশ কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবে দু একদিনে সমস্যা মিটে যাবে। সোমবারের মধ্যেই সকলের মজুরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মানা হয়ে যাচ্ছে, আজকে ব্যাংকে সব টাকা ঢুকে গেছে, তার কারণ এই তো ভোটের মাস ছিল, সেই কারণের জন্য প্রসেস করতে অনেক সমস্যা হয়েছে, বন্ধ ছিল হয়েছিলো, এবং আমাদের যে সব টাকা পয়সা জমা হয় সেসব টাকাও জমা পড়েনি। আশা করছি আজ থেকে আজ শুরু হয়ে যাচ্ছে, কেউ সমস্যা হচ্ছে কোনো এমনি কিছু ব্যাপার নেই। হ্যাঁ, এবং আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করছি, সেই পদ্ধতি হয়ে গেলে আরও সমস্যা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে। এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক সাধারণকে স্মারকলিপি প্রদান লকেটের। কোনো না কোনো সরকারি দপ্তরে থাকা তৃণমূলপন্থী অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্যের সাথে দেখা করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করে জেলা প্রশাসন ওই সমস্ত অস্থায়ী কর্মীদের ডিউটি দিয়েছেন। ওই সমস্ত লোকেরা গণনা কেন্দ্রে থাকলে গণনার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠবে, তাই অবিলম্বে তাদেরকে সরিয়ে কমিশনের নিয়ম মেনে নিরপেক্ষ সরকারি কর্মীদের সেখানে ডিউটি দেওয়া হোক। লকেট চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, গণনা কেন্দ্রে নিরপেক্ষ লোক না দেওয়া হলে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে। আমরা
তোমার পর জানতে পেরেছি এটা তাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাগজ আছে। এখানে আরও এআরওতে রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদেরকে গভর্নমেন্ট অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালে রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক, তৃণমূলের নেতা রয়েছে। এবং সেই জন্য আমরা বলতে এসেছি এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ, তাকে ডিও রাখা হয়েছে, তারা থাকবে হচ্ছে 4 তারিখে তারা বলাগড় অ্যাসেম্বলিতে তারা এআরওর ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডিপ্লয় করা হয়েছে। ইনি টিএমসির নেতা আছেন বারকর। বিভাস মাঝি ডিও, ডিও দেওয়া হয়েছে তাকে, বিভাস মাঝিকে, তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং হ্যাঁ এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন, ঠিক আছে। তারপরে কমল রয় রঞ্জন চ্যাটার্জি, ইনিও কন্ট্রাকচুয়ালে রয়েছেন টিএমসির নেতা, ইনি এফজেই আছেন, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট, তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার 1 ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম, সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার। তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস, টিএমসির নেতা আছেন, ওনাকে দেওয়া হয়েছে সিএ বলে, ওনার ডেজিগনেশন হচ্ছে সিএ, ইনি সিএ নন, এটা ভুয়ো ডেজিগনেশন দেওয়া হয়েছে সিএ, উনি ভুয়ো আছেন। এনাকেও অ্যাসিস্ট্যান্ট, এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে ডেটা এন্ট্রিতে। উদয়শঙ্কর ভট্টাচার্য, উদয়শঙ্কর ভট্টাচার্য আছে, টিএমসির কোঅর্ডিনেটর কমিটির নেতা আছেন উদয়শঙ্কর, উনি 65+ ওনার বয়স, ওনাকেও রাখা হয়েছে কালেক্টিং অ্যাটেন্ডেন্স অফ কাউন্টিং পার্সোনাল অ্যান্ড আদার স্টাফ। রাজু ঘোষ, রাজু ঘোষ ইনিও আছেন, বিএসকে কাজ করেন এবং টিএমসির লোক আছেন। এই 6টা নাম আমাদের কাছে এসছে একটা বিধানসভার, এই জন্য আমরা এখানে এসেছি। ওনারা পরিষ্কারভাবে বলেছিলেন এখানে কাউন্টিং যখন হবে, আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিংয়ে কোনো টিচার বা প্যারা টিচার কোনো লোক কেউ কাউন্টিংয়ে থাকতে পারবে না, সেটা সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে, গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে, কেউ ফুড সাপ্লাই করবে, কেউ ইভিএম নিয়ে আসবে, এইসব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে। আমরা এটা প্রোটেস্ট করছি এবং এই এইগুলো এই রানের যদি সরানো না হয়, আমরা তো একটা পেয়েছি, আরও 6টা বিধানসভার এখনও পর্যন্ত পাইনি, মানে এটা আমাদের পাওয়ার কথা নয়, তাহলে ভাবুন আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে। এবং আমরা পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি, এইরকম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে, কাউন্টিং হবে না, আমরা কেউ কাউন্টিং মানব না। কন্ট্রাকচুয়াল কাজে তারা রয়েছে, টিএমসির নেতারা রয়েছে, পঞ্চায়েত সমিতিতে তারা মেম্বার ছিল, তারা এখন ভেতরে ঢুকবে ইভিএম দিতে? আর আমরা জানি না ইভিএম দিতে গেলে কি হয়। এরা 6 জনই কন্ট্রাকচুয়াল কাজ করে, সবাই সব টিএমসির সঙ্গে যুক্ত, সবাই ভিডিওতে গিয়ে কন্ট্রাকচুয়াল কাজ করে। এই পিপিসেলের মাধ্যমে প্রত্যেকটা লোককে নিজের নিজের কাজে ডিস্ট্রিবিউট করা হয় সরকারি অফিসারকে, সেইটা পুরো তৃণমূল চালায় এবং সেখান থেকে এদেরকে করা হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি। এবং উনি বলেন আমি এটা ডিএম ম্যাডামকে জানাবো, ডিএম ম্যাডাম দেখবেন এবং দেখার পর যদি বলা হয় তাহলে আমরা বাদ দেবো বা দেখবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্লাস্টিকের আগমনে বিলুপ্তের পথে বেতের সামগ্রী অর্থাৎ বেতের ঝুড়ি। প্লাস্টিকের রমরমায় ভদ্রেশ্বরের বিঘাটির গৌরাঙ্গপুর এলাকায় ঝুড়ি শিল্পে মন্দা, মাথায় হাত শিল্পীদের। প্লাস্টিকের আগমনে বিলুপ্তের পথে বেতের সামগ্রী অর্থাৎ বেতের ঝুড়ি। বাঁশের কঞ্চি দিয়ে ভদ্রেশ্বর বিঘাটির গৌরাঙ্গপুর এলাকায় অনেক পরিবার আগে ঝুড়ি বানিয়ে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু এখন অনেকটাই সেই কাজ বিলুপ্তির পথে, কারণ বর্তমানে প্লাস্টিকের বাজার তুঙ্গে। এলাকা ঘুরে দেখা গেল দুজন এই বেতের ঝুড়ি তৈরি করছে, এদের কাছ থেকে কিনে বালি উত্তরপাড়া হিন্দ মোটর শ্রীরামপুর শেওড়াফুলিতে নিয়ে অনেকে বিক্রি করে সেই ঝুড়ি। 30-40-50 টাকা এক একটি ঝুড়ির দাম, আগে থেকে দাম অনেক কমেছে, বিক্রিও কমেছে, এদিকে লক্ষ্য নেই কারোর। কারিগরদের দাবি শিল্পটি যেন আগের অবস্থায় ফিরে আসে। শিল্পীদের মধ্যে অনেকে এই কাজ ছেড়ে দিয়ে চাষবাসে নেমেছেন বা অন্য কোনো কাজ করছেন। এই ঝুড়ি আমার এইখানে বিক্রি হবে, পাটি যে আসে এইখান থেকে নিয়ে যায়, সে নিয়ে গিয়ে বালি উত্তরপাড়া কোননগর হিন মোটর ঘুরে ঘুরে বিক্রি করে। আজকে হচ্ছে আজ 50-এর উপরে
করছি, 75-এর উপরে বয়স হয়ে গেল, এখন একটু একটু করে করছি। জীবিকা নির্ভর হচ্ছে? হ্যাঁ। কেমন বাজার? কেমন বাজার? ভালো না এখন বাজার, ভালো রাখবে না, অত মাল পড়ে রয়েছে, না তখন মাল পড়ে থাকতো না। ভালো না হওয়ার কারণ কি? এই প্লাস্টিক উঠে, প্লাস্টিক উঠে, প্লাস্টিকে মার খেয়ে যাচ্ছি আমরা, এই যে প্লাস্টিকে উঠে মার খেয়ে যাচ্ছি। আচ্ছা, কত তৈরি হয়? আগে কত হতো? আগে অনেক তৈরি হতো, অন্তত 50 ঘর তৈরি হতো খালি ঝুড়ি, আর এখন খালি এই খালি এক ঘরই করি আমি, একলাই করি। ওই আমরা যা করছি দুজনে করে খাচ্ছি, এখন ওই অভাবের জ্বালায় ঝুড়ি বিক্রি নেই, যা করে চলছে, ডাক্তারই খেয়ে ফেলছে। বেতের ঝুড়ি শিল্পের ঐতিহ্য বর্তমানে ধরে রেখেছে মাত্র দুটি পরিবার, তাও সেটা কতদিন চলবে তার কোনো ঠিক নেই। প্লাস্টিক বর্জন কি তাহলে লোক দেখানো? এখন উঠছে এই প্রশ্ন। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি, বিরতির পর থাকছে স্বাস্থ্য কেন্দ্রের হাল বেহাল, সংস্কারের দাবি জনসাধারণের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbe, Chinsura. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচরা শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিউরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিউরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বড় বড় করে লেখা রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, বাস্তবে অস্বাস্থ্য কেন্দ্রের ছবি দেখা গেল ভদ্রেশ্বরের বিঘাটি স্বাস্থ্য কেন্দ্রে। অবিলম্বে সংস্কারের দাবি স্থানীয়দের। বড় বড় করে লেখা রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, বাস্তবে দেখা গেল ফুটে উঠেছে অস্বাস্থ্য কেন্দ্র। এই ছবি দেখা গেল ভদ্রেশ্বর বিঘাটি স্বাস্থ্য কেন্দ্রে। অনেকদিন থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের হাল বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের শারীরিক কোনো অসুবিধা হলে ছুটতে হয় 5 কিলোমিটার দূরে চন্দননগর হাসপাতালে অথবা 8 কিলোমিটার দূরে শ্রীরামপুর ওয়ার্স হাসপাতালে। এর আগে অনেকবার এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দলের জেলা নেতৃত্ব, কিন্তু বাস্তবে অন্য ছবি উঠে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান এই স্বাস্থ্য কেন্দ্র উন্নতি করা দরকার, তাহলে সকলের উপকার হবে। কখনো কখনো ডাক্তার আসছে, মাঝে মাঝে আশাকর্মীও আসেন, কিন্তু পরিষেবায় মন ভরছে না কারোরই। ভর্তির ব্যবস্থা নেই, আশেপাশে বা হাসপাতালের মধ্যে জঞ্জালে পরিপূর্ণ, তাই সংস্কার হওয়া দরকার বলেই মনে করেন স্থানীয়রা। এই বন্ধ হয়ে যেটা পড়ে আছে, দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে পড়ে আছে, আমাদের এখানকার সাধারণ মানুষ যেটা চাইছে জিনিসটা চালু হলে খুব ভালো হয়, তো এটা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। এক হচ্ছে পলিটিক্যাল পার্ট, দুই হচ্ছে প্রশাসনিক দিক থেকে যদি এইটাকে কোনোরকমভাবে একটা স্টেপ নেয়, তো আমাদের এই বিঘাটি আগামী দিনের জন্য খুবই উন্নত এবং বহু মানুষের এটা সুবিধা এবং হেল্প অনেক কিছু হবে। তো সেইটা দীর্ঘদিন যাবত এইভাবে পড়ে আছে, আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্লাস পলিটিক্যাল পার্টের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে এইটাকে সুব্যবস্থা করে এটাকে আগামী দিন যেন উন্নতভাবে এটাকে চালানোর একটা প্রক্রিয়া শুরু হয়। তো সেই প্রক্রিয়াটা যতদিন না হচ্ছে ততদিন মানুষ বঞ্চিত হচ্ছে। কতদিন থেকে বন্ধ? যে বন্ধ আজকে কিছু না হলেও আমাদের জ্ঞান তো আমরা দেখে আসছি 20-22 বছর ধরে আমরা এরকম দেখেই আসছি, এরকমভাবে পড়ে আছে। ওই দু একটা ডাক্তার আসে, ওই খালি দু একটা ওষুধপালা দেয়, দিয়ে বেরিয়ে চলে যায়। অ্যাকচুয়াল এখানটা বেড ফেড করলে একটা হসপিটালাইজ মতন করলে, যেমন আমাদের দিদারা নিবিদার সঙ্গে একটা পড়ে আছে, ওই রকম বেড ফেড পড়ে তো নষ্ট হয়ে গেছে। তখন এখানে দিল্লি ওঠে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলে এইখানে একখানা হসপিটালাইজ থাকলে একটা কী হয়, মানুষের সুবিধা হয় যে সার্ট করে এটাকে তুলে নিয়েছে, ফার্স্ট এইডগুলো এইগুলো ট্রিটমেন্টগুলো করা যায়। সেই ফার্স্ট এইড ট্রিটমেন্টটাই তো এখানে দূরের কথা, ওই দু একটা ডাক্তার আসে এসে ওই মানুষের কার শরীর খারাপ, কার পায়খানা, কার জ্বর হয়েছে। বাসিন্দা হিসাবে আপনার কী চাইছেন? আমরা বিঘাটি গ্রামবাসী হিসেবে আমরা এগুলো চাইছি যে এটাকে উন্নত করা হোক এবং এটাকে ভালোভাবে প্রশাসনিক দিক থেকে এবং আমাদের পলিটিক্যাল পার্টি থেকে যা আছে, তো এদের মধ্যে থেকে আমাদের একটাই বক্তব্য যে এটা আগামী দিন যেন চালু করা হোক এবং মানুষের সুবিধা পাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিষধর কালাজ সাপ উদ্ধার পরিত্যক্ত পাতকুয়োর ভেতর থেকে। বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করলে স্বস্তি পান স্থানীয়রা। বিষধর কালাজ সাপ উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা।
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চতুরাক উত্তর সিমলায়। সেখানে একটি বাড়ির উঠোনে থাকা পরিত্যক্ত পাতকুয়োর ভেতর থেকে বিষধর ওই কালাজ সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় বন দপ্তরের কর্মীদের। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় লম্বা বাঁশের মাথায় মশারির নেট লাগিয়ে ওপরে তোলা হয় সাপটিকে। এরপর সাপ ধরার সামগ্রী দিয়ে সাপটিকে ধরে পোড়া হয় কাপড়ের ব্যাগে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় বন দপ্তরে। অবশেষে হাপ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা। ছেলেরা বল খেলছিল, বল খেলার পর বলটা একটা পড়ে গেছে। এবার ওরা তো জানে না এটা চাপা থাকতো সবসময় পাতকুটা। এবার চাপা থাকার ফলে কি হচ্ছে, ওরা বলটা খুঁজতে গিয়ে দেখছে এরকম অবস্থা, মানে একটা বড় সাপ। তখন ও মেজ্জাটুকে ডাকে, দেখে তখন দেখা হয় এরকম সাপটা। এবার তারপরে ব্যবস্থা করা হয়নি, ব্যবস্থা মানে চাপা থাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। তারপর বন দপ্তরকে খবর দেওয়া হলো, তো এখন এসে এনারা নিয়ে যাচ্ছে। দেখলেন সাপটা উদ্ধার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সাপটা উদ্ধার হয়েছে। কি সাপ কি বললো? এটা কালার সাপ। কিন্তু তো বিষধর সাপ। হ্যাঁ, বিষধর সাপ কোথা থেকে এসেছে তো আমরা তো জানি না। কিন্তু আমাদের তো এইদিকে বন জঙ্গল আছে, কিন্তু এটা কোথা থেকে এসেছে আমরা জানি না। আতঙ্কিত তো? আতঙ্কিত। এখন কি একটু স্বস্তি মিলল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা আমার এইখানে অন্তত পক্ষে 7-8 জন বাচ্চা সবাই এসে খেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মজুরি না পেয়ে পৌর প্রধানের দ্বারস্থ স্বাস্থ্য দফতরের মহিলা কর্মীরা। স্বাস্থ্য কেন্দ্রের হাল বেহাল, সংস্কারের দাবি জনসাধারণের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।